আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন থেকে যোজনীয় যোজতা ইলেকট্রন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যোজতা ইলেকট্রন কি এটা জানার চেষ্টা করি। আমরা পদার্থের গঠন অধ্যায়ে পড়েছিলাম যে বোরের মত অনুসারে যে প্রত্যেকটি পরমাণুর কতগুলো সেল থাকে, কে সেল, এল সেল, এম সেল বলে থাকে, এভাবে অনেকগুলো সেল থাকে। তাহলে যোজতা ইলেকট্রনের সংজ্ঞাটাকে আমরা এভাবে করতে পারি যে কোন মূলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তাদেরকে যোজতা ইলেকট্রন বলা হয়। আমরা জানি যে প্রত্যেকটা ইলেকট্রনেরই নির্দিষ্ট কক্ষপথ থাকে, এটা বোরের মতবাদ থেকে আমরা জানি। এই কক্ষপথের সংখ্যা এক একটা পরমাণুর এক এক রকম, কারো হয়তো দুটি আছে, কারো তিনটি আছে, কারো চারটি আছে। এভাবে প্রত্যেকটি পরমাণু একটি সর্বশেষ বহিঃস্থ শক্তি স্তর আছে। এই সর্বশেষ বহিঃস্তরে যতগুলো ইলেকট্রন থাকবে ততটাই ইলেকট্রনকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলে থাকি। যেমন এখানে আমরা পটাসিয়াম এবং অক্সিজেনকে চিন্তা করি, তাহলে এখানে পটাসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে, চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। অর্থাৎ পটাসিয়ামের যেহেতু সর্বশেষ বহিঃস্থ স্তর হচ্ছে চার এবং সর্বশেষ বহিঃস্থ স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, সুতরাং পটাসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটি। অপরদিকে অক্সিজেনের পেলে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রথম শক্তি স্তর হচ্ছে দুটি ইলেকট্রন আছে এবং দ্বিতীয় শক্তি স্তরে দুই চার পাঁচ ছয়টি ইলেকট্রন আছে, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ছয়। এখানে এই যে লাল রঙের যে বৃত্তাকার চিহ্নটি দেওয়া আছে, এটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস। প্রত্যেকটি পরমাণু একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস। আর এই এটি হচ্ছে প্রথম শক্তি স্তর, এটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। অর্থাৎ পটাসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটি, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ছয়টি। এখন আমরা এখানে আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করব। এখানে আমরা কিছু মৌল দেখতে পাচ্ছি, নাইট্রোজেন, ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন, ক্যালসিয়াম। এদের কক্ষপথগুলো দেওয়া আছে কে সেল, এল সেল, এম সেল, এন সেল, এভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। নাইট্রোজেনের আমরা জানি পরমাণু সংখ্যা হচ্ছে সাত, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত। তাহলে তার প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? আমরা জানি দ্বিতীয় কক্ষপথ সর্বোচ্চ আটটি ইলেকট্রন রাখতে পারে। তাহলে এখানে নাইট্রোজেনের যেহেতু প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দিয়ে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে বা দুটি ইলেকট্রন দেওয়া হয়েছে, তাহলে আমার দ্বিতীয় শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন দেওয়া যাবে, যদিও দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে। আমরা এখানে সর্বোচ্চ পাঁচটি ইলেকট্রন দিতে পারবো, কারণ দুটি ইলেকট্রন আমরা প্রথম কক্ষপথে দিয়ে দিয়েছি। তাহলে এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথ হচ্ছে এল কক্ষপথ। তাহলে এল কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? পাঁচটি ইলেকট্রন আছে, সুতরাং নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পাঁচ। আবার আমরা যদি ফ্লোরিনের দিকে খেয়াল করি, তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয়। তাহলে প্রথম কক্ষপথে তার দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে সাতটি ইলেকট্রন, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হবে সাত। একইভাবে যদি আমরা ফসফরাসের দিকে তাকাই, তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৫। আর প্রথম কক্ষপথে আমরা দুটি ইলেকট্রন দিতে পারবো, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি ইলেকট্রন দিতে পারবো, কারণ প্রথম কক্ষপথে আমি দুটি ইলেকট্রন দেওয়ার পরে আরো দশটি ইলেকট্রন থাকবে। মানে দশটি ইলেকট্রনের মধ্যে আমরা দ্বিতীয় কক্ষপথে দশটি ইলেকট্রন দিতে পারবো না, কারণ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি ইলেকট্রন দেওয়া যায়, এটা আমরা জানি, আমরা পরমাণু গঠন অধ্যায়ে পড়ে এসেছি এটা। তাহলে যে এখানে আটটি ইলেকট্রন দিয়ে দিলাম আমরা দ্বিতীয় কক্ষপথে, আর আট আর দুই দশটি ইলেকট্রন, তাহলে আমার কতটি ইলেকট্রন বাকি থাকে? পাঁচটি ইলেকট্রন। এই পাঁচটি ইলেকট্রন আমরা এম সেলে দিয়ে দেবো। তাহলে এম সেলটা হচ্ছে এখানে ফসফরাসের সর্বশেষ কক্ষপথ, সুতরাং এখানে পাঁচটি ইলেকট্রন আছে, সুতরাং ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পাঁচ। ঠিক একইভাবে ক্লোরিনের বেলা আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের সর্বশেষ বহিঃস্তরে সাতটি ইলেকট্রন আছে, সুতরাং ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সাত। আর আমরা ক্যালসিয়ামের দিকে লক্ষ্য করলে পাই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা ২০, তাহলে তারা সব প্রথমে কক্ষপথে দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন, তাহলে আমার ১৮টি ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ সর্বশেষ বহিঃস্তরে আমার আর দুইটি ইলেকট্রন দিতে পারবো। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে
2। তাহলে আমরা যোজতা ইলেকট্রন কি এটা বুঝতে পারলাম। এখন এখানে কিছু বাড়ি কাজ দেওয়া আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন এবং ক্যালসিয়ামের যোজতা ইলেকট্রন সংখ্যা বের করো। এখন যোজনী বা যোজ্যতা কি, যদি আমি একটু সহজ করে বলি শুরুতেই, যে যোজনী জিনিসটা এমন যে একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করবে, অর্থাৎ কিভাবে যুক্ত হবে, এই যে যুক্ত হওয়ার ক্ষমতাটা বা সম্পর্ক তৈরির ক্ষমতাটা, এটাকে আমরা সহজ ভাষায় বলবো যোজনী। তাহলে এখন আমরা কেমিস্ট্রি ভাষায় কিভাবে বলবো, যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বর্জন গ্রহণ বা শেয়ারের মাধ্যমে যখন অণু গঠন করে, তখন অণু গঠনকালে মৌলের একটি পরমাণুর সাথে অপর পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে বলবো আমরা যোজনী বা যোজ্যতা। আমরা জানি যে ইলেকট্রনগুলো সবসময় হয় ইলেকট্রন দিবে, পরমাণুগুলো সবসময় হয় ইলেকট্রন দিবে, না হয় গ্রহণ করবে, না হয় শেয়ার করবে। কেন শেয়ার করবে, দিবে বা গ্রহণ করবে, এটা আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জনের জন্য। তাহলে এই যে তাদের ইলেকট্রন দিয়া দেওয়া, নেওয়া বা শেয়ার করা অথবা ভাগাভাগি করা, এটার উদ্দেশ্য হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করার জন্য। আর এই দেওয়া নেওয়ার সময় তারা তাদের পরস্পরের সাথে সম্পর্ক গড়ে তোলে, এই তাদের সম্পর্ক গড়ে তোলার যে ক্ষমতা সেটা হচ্ছে যোজনী। অর্থাৎ একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। এখন এই পরমাণুগুলো একই রকম হতে পারে, ভিন্ন রকম হতে পারে। যেমন আমরা এখন আলোচনা করি এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটি আদর্শ যোজনী ধরা হয় 1। তাহলে আমরা হাইড্রোজেনকে আদর্শ যোজনী হিসেবে ধরেও যোজ্যতাকে সংজ্ঞায়িত করতে পারি বা যোজনীকে সংজ্ঞায়িত করতে পারি, যে হাইড্রোজেন কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে ততটাই হচ্ছে ওই মৌলের যোজনী। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ নেই, এখানে হাইড্রোজেন ক্লোরাইড যদি আমরা লিখি, তাহলে HCl এটি একটি অণু, হাইড্রোজেন একটি পরমাণু, ক্লোরিন আর একটি পরমাণু। এই হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হলো, যুক্ত তারা একটা অণু গঠন করলো। এই অণু গঠন করার সময় তারা কিন্তু ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এখানে একটি হাইড্রোজেন একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সুতরাং দুজনের যোজনী হচ্ছে 1 করে। অর্থাৎ প্রত্যেকটি পরমাণুর যোজনী এখানে 1, হাইড্রোজেন পরমাণুর যোজনী 1, ক্লোরিন পরমাণুর যোজনী 1। এখন আমরা এখানে পানির কথা চিন্তা করি, H2O, আমরা দেখতে পাচ্ছি একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে হাইড্রোজেনের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী 2। কারণ আমরা সংজ্ঞায় বলেছি কোনো মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে ততই ওই মৌলের যোজনী। তাহলে অক্সিজেন এখানে দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, সুতরাং অক্সিজেনের যোজনী 2। আবার আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, AlCl3, তাহলে এখানে অ্যালুমিনিয়াম তিনটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পেরেছে, সুতরাং অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 10। কারণ এখানে আমরা শুরুতেই বলেছিলাম হাইড্রোজেনের যোজনীকে 1 ধরা হয় অথবা ক্লোরিনের যোজনীকেও সবসময় 1 ধরা হয়। ও পানির ওতে দেখলাম যে অক্সিজেনের যোজনী 2 আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অক্সিজেন ক্লোরিনের যোজনী 10। আমরা আরেকটি যোগ চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সুতরাং সোডিয়ামের যোজনী 1। আমরা ক্যালসিয়াম অক্সাইডের কথা চিন্তা করি, এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন, এখানে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন ক্লোরিন নেই, তাহলে আমরা এখানে যোজনীটা কিভাবে বুঝবো। এখানে আমরা বুঝতে পারি যে কোনো অক্সিজেন যদি যতগুলো মৌলের সাথে, এখানে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় কোনো মৌলের সাথে, ওই অক্সিজেন ওই পরমাণুর সংখ্যাকে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে ততই হচ্ছে অক্সিজেনের যোজনী। অর্থাৎ একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণু যোজ্যতা বা যোজনী হয়। যেমন এখানে ক্যালসিয়াম অক্সাইড CaO, এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটি অক্সিজেন একটি ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়েছে, সুতরাং এই 1কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে ক্যালসিয়ামের যোজনী হবে 2। এভাবে আমরা যোজনী সম্পর্কে ধারণা পেতে পারি। এখন আমরা এখানে এক কথা সহজে বোঝার জন্য একটা জিনিস মনে রাখবো, মূলত আসলে যোজনী আমরা প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা। অর্থাৎ কোন একটা মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে তা যোজনী।
এখন যোজনীর মধ্যে কয়েক ধরনের যোজনী আছে, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং সর্বোচ্চ যোজনী। পরিবর্তনশীল যোজনী কাকে বলে, সর্বোচ্চ যোজনী কাকে বলে এবং সুপ্ত যোজনী কাকে বলে সেটা আমরা এখন সংজ্ঞায়িত করব। যে কোনো কোনো মূলের একাধিক যোজনী থাকে, যেমন আয়রন, আয়রনের যোজনী 2 এবং 3, যেমন কপার, কপারের যোজনী 1 এবং 2। এই যে একাধিক যোজনী আছে এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এবং সর্বোচ্চ যোজনী কাকে বলে, যখন কোনো মূলের 2টি বা 2-এর অধিক যোজনী থাকে তখন সর্বোচ্চ যে যোজনীটা অর্থাৎ সবচেয়ে বড় যে যোজনীটি আমরা যেভাবে বলি, বড় যে সংখ্যার যোজনীটা সেটাকে বলি, তাহলে ওটাকে আমরা বলবো সর্বোচ্চ যোজনী। যেমন এখানে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, আর যদি আমরা কফারের কথা চিন্তা করি তাহলে কফারের হচ্ছে 1 এবং 2, তার পরিবর্তনশীল যোজনী। তাহলে এখানে 2 হচ্ছে বড় সংখ্যা, সুতরাং 2টি হচ্ছে তার সর্বোচ্চ মান, সুতরাং কফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2। এখন তাহলে সুপ্ত যোজনী কি? কোন মূলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মূলের সুপ্ত যোজনী বলে। সক্রিয় যোজনী কাকে বলে? কোন যৌগে বা মূলের অণুতে বা কোনো অণুতে যে কোনো একটি পরমূলের যে যোজনী বিদ্যমান থাকে সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী। যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ নিই ফেরাস ক্লোরাইড, এখানে ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রনের যোজনী হচ্ছে 2, তাহলে এখানে আয়রনের এই যে 2 যোজনী সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী। তাহলে আমরা আয়রনের সর্বোচ্চ যোজনী কত জানি? 3 জানি। এখন এই সর্বোচ্চ যোজনীর যোজনী এবং এই সক্রিয় যোজনীর পার্থক্যকেই বলা হয় সুপ্ত যোজনী। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী 3 এবং তার সক্রিয় যোজনী ফেরাস ক্লোরাইডের মধ্যে 2, তাহলে আমরা সুপ্ত যোজনী পাচ্ছি আয়রনের 3 - 2 = 1। অর্থাৎ এই ফেরাস ক্লোরাইডে আয়রনের সর্বোচ্চ সুপ্ত যোজনী 1। আবার যদি আমরা ফেরিক ক্লোরাইডের কথা চিন্তা করি, ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজনী 3 এবং আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনীও 3, অর্থাৎ সুপ্ত যোজনী হবে 3 - 3 - 3 = 0। অর্থাৎ ফেরিক ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। এখানে আমরা মোলের কিছু যোজনী সম্পর্কে জানবো। এখানে হাইড্রোজেন যোজনী 1, ক্লোরিন যোজনী, আমাদেরকে 4টি মনে রাখতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বিভিন্ন মূলের 4টি যদি আমরা মনে রাখতে পারি তাহলে বিভিন্ন মূলের যোজনী সম্পর্কে আমরা সহজে ধারণা পাবো বা মনে থাকবে। যেমন এই যে আমি কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করেছিলাম কপারের যোজনী 1, 2, আয়রনের যোজনী 2, 3, কার্বনের যোজনী 2 এবং 4 দেখানো হয়েছে। আসলে মূলত কার্বনের যোজনী 4ই ধরা হয়, যদিও কোনো কোনো বই 2 এন্ড 4 লেখা হয়। তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন মূলের পরম যোজনী এবং যৌগ, এখানে আমরা কিছু ধারণা পাবো। আবার লিথিয়াম, লিথিয়ামের যোজনী 1, তাহলে আমরা লিথিয়াম ক্লোরাইড যদি দেখি তাহলে সে কারণ ক্লোরিনের যোজনী 1, তাহলে এখানে লিথিয়ামের যোজনীও 1। আমরা এখানে যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে চিন্তা করি, ম্যাগনেশিয়ামের যোজনী 2, যার কারণে ম্যাগনেশিয়াম 2টি ক্লোরিনের সাথে যুক্ত হবে কারণ ক্লোরিনের যোজনী 1। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা আমি আগেও বলেছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা চিন্তা করি তাহলে অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের 3টি পরমাণু যুক্ত হয়েছে, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী 3। একইভাবে যদি আমরা দেখি এখানে ফসফরাসের বেলায়, ফসফরাসের বেলায় দেখতে পাচ্ছি ফসফরাস ট্রাইক্লোরাইড হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড হয়, সেই জন্য ফসফরাসের যোজনী 3 এবং 5 হয়। অর্থাৎ ফসফরাস এখানে 3টি ক্লোরিন পরমাণু অথবা 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, যার কারণে ফসফরাসের যোজনী 3 এবং 5। আমরা যদি এখানে কার্বন লক্ষ্য করি, তার কার্বন যোজনী 2 এবং 4 দেখানো হয়েছে। কার্বন মনোক্সাইডে কার্বন যোজনী 2 এবং মিথেনে কার্বন যোজনী 4। তাহলে এভাবেই আমরা বিভিন্ন মৌলের যোজনী, যোজ্যতা, ইলেকট্রন সম্পর্কে ধারণা পাই। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, যোজ্যতা ও যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা আজকে ক্লাসে যে সারমর্ম সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা ওই ইলেকট্রন বুঝি যেটা সর্বশেষ বহিঃস্তরে কোনো পরমাণুর সর্বশেষ বহিঃস্তরে থাকে, সেটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তারপর যোজনী হচ্ছে কোনো মৌল পর অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে যোজনী। এবং কিছু চার্ট আমরা দেখেছিলাম, এগুলো অবশ্যই মনে রাখবা, মনে রাখলে তোমাদের জন্য অনেক সহজ হবে যোজনী এবং যোজ্যতা সম্পর্কে জানা। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।